নমস্কার। 20th September 2023 ওয়েনসডে। প্রাঙ্গণে মোর শিরিশ শাখায় লিখেছিলেন কবিগুরু, গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। শতবার শুনলেও পুরনো হয় না, কিন্তু এরা সব অবহেলিত দিনে এখনকার সময়ে ব্রাত্য এবং এই অনন্যতার ঠিকানা নিয়েই আমি একটি কবিতা পাঠ করেছিলাম। কেননা শত শত শিরিশ গাছ কেটে ফেলার যে প্ল্যান হয়েছে, খবরে প্রকাশ যে যশোর রোড ওয়াইডেনিং হবে, তো ওয়াইডেনিং হবে রাস্তা, তার জন্য শত শত শিরিশ গাছ কাটা কেন? তার কারণ এর আগে গ্রিন ট্রাইব্যুনালে কেসটি আটকে আছে, কেননা তারা এটাকে অবজেকশন দিয়েছেন যে এই গাছগুলোকে কাটা সম্পর্কে তাদের আপত্তি রয়েছে। কিন্তু শান্তনু ঠাকুর তিনি যে বক্তব্য রেখেছেন সেই অনুচিত, যেটা হচ্ছে যে রাস্তা যদি ওয়াইডেনিং করতে হয় তাহলে গাছ না কেটে কি করা যায় না? নিশ্চয়ই করা যায়, কেননা গাছের এধারে এবং ওধারে, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড দুটি রাস্তা করা যেতেই পারে। এবং গাছ কাটা হবে না কেন সেটা নিয়ে তিনি তার বক্তব্য রেখেছেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, তার সাথেও কথা হয়েছে। তা প্রশ্ন হচ্ছে যে